আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার্স, কেমন আছেন সবাই? আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের শেখা উচিত, ক্রিকেটটা শিক্ষা নেওয়া উচিত। আজকে সুপার এইটের ম্যাচে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। দুর্দান্ত ক্রিকেট খেলেছে তারা। আফগানিস্তানের ওপেনিং পার্টনারশিপ তাদের 50% ম্যাচটা জিতিয়ে দিয়েছে। তাদের দুইজন ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজ তারা অসাধারণ ক্রিকেট খেলেছেন। তারা মোটামুটি 150 রানের পার্টনারশিপ করে ফেলেছিলেন, কিন্তু 150 না হলেও তারা 100 রান পার করেছেন তাদের ওপেনিং জুটিতেই। আফগানিস্তানের ক্রিকেটের অবস্থা এবং দেশের অবস্থা কিন্তু আমাদের থেকে অনেকটাই পিছিয়ে। আফগানিস্তানের তাদের দেশের অবস্থা খুব একটা ভালো না। তাদের ক্রিকেট খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, একাডেমি নেই। তারা কখনো দুবাই, কখনো ভারত, এই দুটো দেশের স্টেডিয়াম ব্যবহার করে, এই দুটো দেশের মাঠ ব্যবহার করে তারা ক্রিকেট শিখেছে, ক্রিকেট খেলেছে এবং ক্রিকেটটা প্র্যাকটিস করছে, এবং সেই প্র্যাকটিসের প্রতিফলন তারা মাঠে খেলায় রেজাল্টের মাধ্যমে দিচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ দল কিন্তু এদিক থেকে অনেকটা পিছিয়ে গেছে, কারণ বাংলাদেশ দলের মাঠ রয়েছে, সার্বিক ব্যবস্থা রয়েছে, ক্রিকেট বোর্ড রয়েছে, সুন্দর ফ্যাসিলিটিস রয়েছে, তাও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেই খেলার বা জেতার ইচ্ছাটা নেই। আজকে আফগানিস্তানের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। তারা পারফেক্ট লাইন এবং লেন্থে বল করার কারণেই অস্ট্রেলিয়ার ব্যাটাররা কিন্তু রান করতে সক্ষম হয়নি এবং ম্যাচটা কিন্তু আফগানিস্তান জিতে গেছে। এবং পরবর্তীতে যে পয়েন্টটা কথা বলবো সেটা হচ্ছে যে আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান কিন্তু চমৎকার ক্যাপ্টেন্সি করেছে। তিনি বোলারদের বোলিং অনুযায়ী ফিল্ডিং সাজিয়েছেন সুন্দরভাবে এবং তারা সফল হয়েছেন ম্যাচটি জিততে। এবং আফগানিস্তানের কোচিংয়ের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে তাদের কিন্তু একটা পারফেক্ট কোচিং প্যানেল তারা পেয়েছে। হেড কোচ জোনাথন ট্রট, বোলিং কোচ ডিজে ব্রাভো, ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো কিন্তু তাদের বোলিং কোচ, যার জাদুতেই আফগানিস্তানের বোলাররা বদলে গেছে। এবং সবচেয়ে ব্যাটিং কোচ এবং কনসালটেন্ট ইন্ডিয়ার অজয় জাদেজা, যার উপস্থিতিও দলে অনেকটা প্রভাব ফেলেছে। আফগানিস্তান কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে খুব ভালো ক্রিকেট খেলে আসছে। এবং সবশেষে বাংলাদেশ দলের কথা যদি বলি, আমরা সবসময় অন্যের উপর নির্ভরশীল। এই টি টোয়েন্টি বিশ্বকাপে এমনটাই হয়েছে। সেমিফাইনালে যাওয়ার যেই রেসটা বা সেমিফাইনালে যাওয়ার যেই সমীকরণটা, সেই সমীকরণেও বাংলাদেশ এখন অন্যদের ঘাড়ের উপরে চড়ে আছে। প্রথম যে সমীকরণটা সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যেই ম্যাচটা হবে, সেই ম্যাচে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় এবং আগামীকালকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে যেই ম্যাচটা হবে সেই ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারিয়ে দেয়, তবে নেট রান রেটের কিছু যোগ বিয়োগ রয়েছে যার ফলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে। কিন্তু জিনিসটা যদি সম্পূর্ণ উল্টো হয়, বাংলাদেশ যদি আফগানিস্তানের কাছে হেরে যায় এবং সেখান থেকে অস্ট্রেলিয়ার কাছে যদি ইন্ডিয়া হেরে যায়, তাহলে আর বাংলাদেশের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে দেশে চলে আসতে হবে। এই হচ্ছে হিসাব নিকাশ। তবে আমি পার্সোনালি বলবো যে আফগানিস্তান সেমিফাইনাল খেলা ডিজার্ভ করে। আমি চাই যে তারা সেমিফাইনাল খেলুক, তারাই যোগ্য দল সেমিফাইনালের জন্য। আফগানিস্তান দলের জন্য অনেক শুভকামনা রইল, আর বাংলাদেশ দলের জন্য সবসময় শুভকামনা থাকে, কিন্তু তারা আসলে আমাদের সেই শুভকামনার প্রতিদান দিতে পারেন না। কারণ খেলোয়াড়দের মধ্যে জেতার যে ইচ্ছাটা থাকা উচিত, যে মানসিকতাটা থাকা উচিত, ব্যাটারদের মধ্যে রান করার যে ক্ষুধাটা থাকা উচিত, সেই ক্ষুধাটা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নেই। গতকাল ইন্ডিয়ার বিপক্ষে যদি আপনি ব্যাটিংটা লক্ষ্য করেন তাহলে আপনার বুঝে ফেলা উচিত। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে আমার এই ভিডিওটি, ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আমার যারা আগের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথেই আছেন এখন পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।